যে আরএসএস এবং তাদের নেতারা বিশ্বাসঘাতকতা করেছিল। আরএসএস এর প্রতিষ্ঠাতা বীর সাভারকর ইংরেজদের কাছে মুচ্ছিনতা দিয়ে আন্দামান সেলুলার জেল থেকে মুক্তি নিয়েছিল। সেই সাভারকরকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করেছে। কিন্তু আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান, স্বাধীনতা সংগ্রামের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি, সকলের নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্বীকৃতি দিতে এই সরকার নারাজ। আমরা আজকে দেশপ্রেম দিবসে সেই স্বীকৃতির দাবিও সারা পশ্চিমবাংলা এবং দেশ জুড়ে তুলছি। আমরা নেতাজিকে স্মরণ করছি কেন? শুধুমাত্র তার ছবিতে মালা দেওয়ার জন্য না, আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনে স্বাধীনতার আগে এবং পরে আজ পর্যন্ত ভারতীয় রাজনীতিতে নেতাজির সবচাইতে বড় অবদান কি তা বারে বারে আমাদের সমর্থন স্মরণ করতে হবে। বিশেষ করে আজকে যে ভারতবর্ষে আমরা বাস করছি, ভারতবর্ষকে যেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আরএসএস বিজেপি, সেই জায়গায় দাঁড়িয়ে নেতাজিকে স্মরণ করা আমাদের বারবার খুবই প্রয়োজন। ভারতীয় রাজনীতিতে নেতাজির সবচাইতে বড় অবদান হল সাম্প্রদায়িকতাবাদের বিরোধিতা। স্বাধীনতা সংগ্রামী হিসাবে নেতাজি একথা ভেবেছিলেন যে স্বাধীনতার পর স্বাধীন ভারতবর্ষের চেহারা কেমন হবে। সেই জায়গায় তার প্রধান বক্তব্য ছিল স্বাধীন ভারতবর্ষ হবে ধর্ম নিরপেক্ষ। আজাদিন ফৌজ তিনি যা গঠন করেছিলেন সে আজাদিন বাহিনীর মধ্যে হিন্দু মুসলমান খ্রিস্টান সব ধর্মাবলম্বীরাই সৈনিক হিসাবে যোগ দিয়েছিলেন। তার প্রধান সেনাপতি ছিলেন শাহনওয়াজ হোসেন, তিনি ছিলেন।